আমাদের আজকের এক্সপেরিমেন্ট হলো কট প্রিন্টিং অফ কটন ফেব্রিক কি বাটিক প্রিন্ট করতে মানে রেসিপি অনুযায়ী আমার হানি ওয়াক্স 10 গ্রাম হোয়াইট ওয়াক্স 20 গ্রাম রজন 5 গ্রাম অ্যাজ রিকোয়ার্ড 35 গ্রাম তারপর আছে তোমার রেসিপি অফ ডিএফটি ডাই আমরা যে ডাই দিয়ে বাটিক প্রিন্টিংটা করবো সেটা আমরা নিতে পারি রিয়েক্টিভ যেহেতু আমরা কটন ইউজ করতেছি তাই না এবার সেই অনুযায়ী রিসিপি অনুযায়ী আমরা দিত রিয়েক্টিভ ডাই নিলাম 5 গ্রাম 5% অন দি ওয়েট অফ ফেব্রিক সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট নিলাম আমরা 40% এবং সোডিয়াম ক্লোরাইড 35% ওয়েটিং হচ্ছে 20% এমএল অ্যাজ রিকোয়ার্ড ফ্রোজেন অনুসারে আবার ফেব্রিক যতটুকু দরকার হবে এমএল সেই অনুযায়ী করে দেবে আমরা এটা বাড়াইতে কমাইতে পারি আমরা এখানে হানি ওয়াক্স 10 গ্রাম হোয়াইট ওয়াক্স 20 গ্রাম রজন 5 গ্রাম আমরা এটা যদি ফেব্রিকের উপর ডিপেন্ড করবো ফেব্রিকের ডিজাইনের উপর পার্টিক কতটুকু করবো কোন এরিয়ে করবো তাই না আমরা যদি ফেব্রিকের লেন্থ যদি হয় তোমার 5 ফিট তাহলে আবার হানি ওয়াক্স হোয়াইট ওয়াক্স রজনের পরিমাণে কোয়ান্টিটি বেড়ে যাবে কোয়ান্টিটি ডিপেন্ডস অন কেমিক্যাল ঠিক আছে আর তারপরে আমরা এটা প্রথমে আমরা করবো কি যে হানি ওয়াক্স হোয়াইট ওয়াক্স রজন এই তিনটাকে আমরা একসাথে মিক্স করবো মিক্স করবো কী দিয়ে আমরা বিকার বিকার বিকারে আমরা এটাকে টেম্পারেচার নেব টেম্পারেচার নিয়ে আমরা বিকারের ভিতরে আমরা পরিমাণ মতো হানি ওয়াক্স নিলাম হোয়াইট ওয়াক্স নিলাম রজন নিলাম নিয়ে এটাকে মিক্স করবো এটাকে লিকুইড তৈরি করবো এবং সলিউশন বানাবো সলিউশন বানার পরে এটা দিয়ে আমরা বিভিন্ন পর্দা ডিজাইন করতে পারি যেমন আমরা এটা ম্যানুয়ালি করতে পারি অথবা জান্টিংয়ের সাহায্যে এই যে জান্টিং এটা তার আমরা জান্টিংয়ের সাহায্যে এটা ডিজাইন করতে পারি এবং দুই ধরনের জান্টিং আছে এইটা দিয়ে আমরা যে কোনো ইচ্ছা মতো এই ফেব্রিকের মধ্যে ডিজাইন আমরা করতে পারি এটা এখানে একটা ডিজাইন ডিজাইন করা হয়েছে যেমন এই ডিজাইনটা করা হয়েছে এইগুলোর সাইজটা করা হয়েছে এবং ডিজাইনটা শেষ পর্যন্ত করা হয়েছে এরকম আমাদের এনপিএ লোগো দিয়ে করানো হয়েছে এটা এখন এটা মোটামুটি আমাদের শুভ হবে শুভানের পরে এটা অলরেডি শুভ হয়ে গেছে এখন আমরা কী করবো ডাই করবো ডাই করার জন্য আমরা আমরা জানি যে রিয়েক্টিভ ডাই ফাইবারের সাথে কটন ফাইবারের সাথে কোভালেন্ট বন্ড তৈরি করি সেজন্য আমরা যেহেতু কাপড়টা হচ্ছে কটন সেহেতু আমরা রিয়েক্টিভ ডাই ইউজ করছি এবং রিয়েক্টিভ ডাই ভিতরে আমরা নিচ্ছি যে কোল্ড ব্র্যান্ড পদ্ধতি রিয়েক্টিভের কোল্ড ব্র্যান্ড পোর্শিয়ন ইউ পোর্শিয়ন ইউ হচ্ছে সবচেয়ে কোল্ড ব্র্যান্ড এবং এখানে আমরা টেম্পারেচার বিলো এখানে টেম্পারেচারটা আছে বিলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে হচ্ছে যে আমরা 40 ডিগ্রি নিচে থাকতে হবে টেম্পারেচারটা এটা আমরা এই ডাইস কেমিক্যাল এগুলো সবগুলোকে আমরা সলিউশন তৈরি করার পরে টেম্পারেচারটা আমরা হিট করে দেবো যাতে ডাইয়ের অণুগুলো সাধারণত ভেঙে থাকে ডাইনগুলো ভাঙে এবং আমরা করবো কি তারপরে ফিগারে পানি নিলাম পানি নিয়ে আমরা মানে প্রথম মতো রিসিপি অনুসারে আমরা এখানে লিখছি যে মিটার ম্যাটেরিয়াল লিখার আছে অ্যাজ রিকোয়ার্ড আমার যতটুকু দরকার ফেব্রিকের মধ্যে আমরা ইমেলটা নিলাম নেওয়ার পরে আমরা এই কেমিক্যালগুলো ডাইসগুলো এখানে মিক্স করলাম আমরা এখানে আমরা সল্ট খাই এখানে সল্ট হচ্ছে আমরা সল্ট অ্যাপ্লাই করি ওয়েটিং এজেন্ট এবং সল্ট হতো প্রথমে আমরা ওয়েটিং এজেন্ট নিব তারপর আছে আমরা ওয়েটিং এজেন্ট বাই করি তারপরে আমরা 30 ml দেবো পরিমাণের থেকে একটু বেশি নেব
রেডি স্যার সুদা করো এটা আমি কম করতে শুরু করব হ্যাঁ সাত সাপ দিয়ে রাখো সাপ দিয়ে রাখো হ্যাঁ এটা সাপ দিয়ে রাখো যখন আসবে এখানে সাপ দিয়ে রাখো দাও পানি টানো পরে টানো পানি টানো মুখে দাও পরে মুখে দাও সারো 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 ভালো দরকার নাই এরপরে আমরা এখানে আমরা লক করে দিলাম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড দিলাম এবং সেটা আমরা স্টিরার আছে স্যার সোডিয়াম কোন মধ্যে স্যার এরকম কালার থাকে না স্যার কোনটা ব্লু ব্লু আগে তোমার যে এটা গরম করতে হবে এটা গরম করলে হবে পরে আগে এটা শেষ করি গরম হবে কত সময় ধরে এটা রাখা লাগে ওরকম করলে তো অসুবিধা সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেট তুই তারপরে কাপড়টা তোলো কাপড়টা তোলো সোডিয়াম কার্বনেট স্যার সোডিয়াম কার্বনেটটা আমরা মিক্স করে দিলাম এটা স্যার এখন করতেছি কেন এটা কি একটু ট্রাই করছে দেখছো একটু করছি দেখো না তোমার রিয়েক্টিভ ডাই দেওয়া হয় সোডিয়াম কার্বনেট